সবুরে মেয়া ফলে সো একটু সবুর করাই ভালো একটা স্টেটাস দিয়েছি আমার পেজ থেকে এইটা আসলে এখন আপাতত কিছু বলছি না সারপ্রাইজ দেওয়া মানে তুলে থাকলো অপু বিশ্বাস ও বুবলির পর এবার সন্তান নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন নায়িকা পূজা পূজার কোলে বাচ্চা দেখে অনেকেরই প্রশ্ন উঠেছে এই বাচ্চার বাবাকে দর্শক পূজার কোলে এই বাচ্চাটির বাবাকে হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন পূজার কোলে এই বাচ্চাটির বাবা কে হতে পারে এই বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরই মধ্যে প্রশ্ন উঠেছে অপবিশ্বাস এবং বুবলির মতো পূজার কুলার বাচ্চাটি নাকি শাকিব খানের কেন জানি মনে হচ্ছে যে আহ আমার আশেপাশে অনেকেই আছে বাট আমি যখন পিছনে তাকাই তখন মনে হচ্ছে কেউ নেই এটা আসলে এখন আপাতত কিছু বলছি না আপনাদের সারপ্রাইজ দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পূজার ভেরিফাইড আইডি থেকে বাচ্চা সহ কয়েকটি ছবি পোস্ট করেন এই নায়িকা পোস্টে সে ক্যাপশুনে পূজা লিখেন একটা বাবাই যা দেখে নতুন করে পূজাচারিকে নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা আর আরেকটা একটা বেশি মানে আরেকটা বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমি একটা স্টেটাস দিয়েছি আমার পেজ থেকে যে সব আসলে সব হিরো হিরোইনদের কিংবা সব অভিনেতা অভিনেত্রীদের একটা স্বপ্ন থাকে সাকিব খানের নায়িকা চরিত্রে প্রথম ছবিতে কাজ করে গুঞ্জন উঠেছিল সাকিবের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে পূজা চেরির শুধু তাই নয় পূজার সাথে সম্পর্কের জন্যই নাকি নায়িকা বুবলির সাথে বিচ্ছেদ হয়েছে সাকিব খানের এমন গুঞ্জন শোনা যায় সিনেমা পাড়ায় তাহলে বলতে পূজার বয়স কত আঠ সতেরো আঠারো উনিশ হবে এখন এই বয়সে সে অনেক পেকে গেছে এটা সত্যি কথা দেখেন যখন গলুই করলো তখন সাকিবের প্রেমে হাবুডুবু খেলো বা সাকিব তার প্রেমে হাবুডুবু খেলো বা একটা লটর পটর হয়েছে সেটা সবাই জানে সোশ্যাল মিডিয়াতে এসছে বিয়ে বাচ্চা নিয়ে অনেক রকম স্ক্যান্ডেলও হয়েছে সাকিবের সাথে পূজার প্রেমের গুঞ্জনটি বারবার অস্বীকার করে আসছিলেন এই নায়িকা পূজাচিরি বলেন সাকিবের সাথে তার সিনেমার বাহিরে ব্যক্তি জীবনে কোনো সম্পর্ক নেই উদ্দেশ্যে ওইটাই বলবো তাহলে মানে এই যে প্রেমে প্রেম প্রেমে যে পড়িয়ে দিয়েছে কিংবা এই প্রেমটা যে লা বলে ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিয়েছে চাকরি খানের সাথে প্রেম তাহলে এই দিক থেকে আমরা স্বার্থ কারণ আমাদের কেমিস্ট্রিটা তাহলে বিল্ড আপ হয়েছে কিংবা আমাদের কেমিস্ট্রিটা ভালো হয়েছে লালু আর মালার যে কেমিস্ট্রি ওটা তাহলে ভালো হয়েছে ওটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে সো এই দিক থেকে আমরা স্বার্থ আর প্রেম প্রেম ওরকম কিছুই না এদিকে পূজার খুলে যে বাচ্চাটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা সমালোচনা হচ্ছে জানা যায় এই বাচ্চাটি পূজার বড় ভাইয়ের ছেলে যারা পূজার চেরির পোস্টটি দেখে বাচ্চার বাবা খুঁজতে শুরু করেছে তারা পূজার পোস্টের নিচের অংশ বাদ দিয়ে দিয়েছে পূজাচিরি তার পোস্টের নিচের অংশে লিখেছেন এটা তার ভাতিজা দর্শক অপবিশ্বাস বুবলি পূজার মধ্যে সাকিব খানের সাথে নায়িকা হিসেবে কোন নায়িকাকে আপনারা পছন্দ করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন